হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু উমেশ লাইফস্টাইল। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না। যদিও এই রান্নাটা আপনারা অনেকেই বাসায় করে থাকেন, তারপরেও আমি যে রেসিপিটা করছি সেটা অনেক সহজভাবে দেখানো এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই আইটেমটা অনেক হেলদি, এটা বাচ্চা থেকে শুরু করে আপনার বাসার সবাই খুব পছন্দ করবে এবং এটা খাওয়াও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে পালং শাকের গুণাগুণ তো আমরা কম বেশি সবাই জানি। তো শুরু করা যাক। আমার যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে সবগুলোই লিখে দিয়েছি, ওয়ান বাই ওয়ান আসতে থাকবে, তারপরেও বোঝার সুবিধার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি। আমি এখানে 2 বান্ডেল পালং শাক, দেন চিংড়ি নিয়েছি 1 কাপের মতো, আর পেঁয়াজ, মরিচ, রসুন। তো আমি প্যানে কিছু তেল দিচ্ছি, অলমোস্ট 2 টেবিল স্পুনের মতো, এবং তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচ দিচ্ছি। তো আমি এটা খুব বেশি ভাজবো না, জাস্ট একটু লাইট ব্রাউন কালার হলেই আমি এটাতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে এখন হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, 1 চা চামচ আসলে সব 3টা উপকরণই, এবং জিরা গুঁড়ো 1 চা চামচ। সো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 3টাই আমি 1 চা চামচ করে দিয়ে নিলাম। দেন এটাকে আমি সুন্দর করে পেঁয়াজ, রসুন এবং মরিচের সাথে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি সামান্য একটু গরম পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায় এবং সবগুলো মশলা সুন্দরভাবে একে অন্যের সাথে মিক্সড হয়ে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে ক্লিন করে রাখা যে চিংড়িটা ওইটা অ্যাড করে দিচ্ছি। তো চিংড়িটা আমি খুব বেশিক্ষণ কুক করব না, কারণ আজকের রান্নার যে ইনগ্রেডিয়েন্টস সবগুলোই আসলে খুব দ্রুত কুক হয়ে যায়। সো আমি চিংড়িটা অল্প কিছুক্ষণ নেড়ে দেন এটাতে আমি মিষ্টি কুমড়া কেটে রাখা সেগুলো অ্যাড করব। তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, এবং আমরা সবাই জানি মিষ্টি কুমড়া সিদ্ধ হতেও খুবই কম সময় লাগে। তো এই কারণে আমি জাস্ট মশলার সাথে এটাকে মিক্স করে নিয়ে দেন শাকগুলো অ্যাড করব, কেটে রাখা শাকগুলো অ্যাড করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শাকগুলো অ্যাড করছি, এবং শাক যদিও দেখা যাচ্ছে অনেক, কিন্তু এটা একটু জাল লাগলেই কমে যাবে, কারণ শাকগুলো আসলে অনেক থাকে পরিমাণে, কিন্তু পরবর্তীতে যখন এটা জাল পরে শাকগুলো কমে আসে। সো আমি শাকগুলো সুন্দরভাবে উপর নিচ করে যে মশলার সাথে চিংড়ি এবং যে মিষ্টি কুমড়া আছে এগুলো সব একসাথে সুন্দর করে উপর নিচ করে মিক্স করে দিচ্ছি। এবং দেখুন শাকের কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে আসছে, আরও ডিপ একটা কালার চলে আসছে। সো আমি খুব বেশিক্ষণ এটাকে কষাবো না, এটা জাস্ট আমার হয়ে গেছে, আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমি 1 কাপের মতো পানি অ্যাড করছি, যাতে সব মশলা এবং আমার শাক, মিষ্টি কুমড়া, চিংড়ি সব কিছু সুন্দরভাবে একসাথে মিশে একটা নাইস একটা গ্রেভি তৈরি হয়। যদিও মানে পাতলা গ্রেভি খুব বেশি ঘন না, কারণ আমি খুব কম মশলা ইউজ করেছি।
দেন আমি একটা লিড দিয়ে এটাকে ঢেকে দিব 5 থেকে 7 মিনিট একদম হাই হিটে। আমার রান্নাটা কিন্তু শেষ। এখন ঢাকনাটা খুলে দেখার পালা। ওয়াও, ইটস লুকিং সো ইয়ামি। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এভাবে রান্না করলে খুবই মজাদার হয়। আপনি ইচ্ছা করলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর বা যে কোনো সবজি দিয়ে আসলে করা যায়। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমার কাছে আসলে মিষ্টি কুমড়াটা দিয়ে একটু অন্যরকম ভালো লাগে, এই জন্য আমি মিষ্টি কুমড়া অ্যাড করেছি। তো আমার রান্নাটা পুরোপুরি শেষ। এখন আমি একটা সার্ভিং বোলে এটাকে সার্ভ করব। আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং আমার যে কারিটা সেটা আমি সার্ভ করে দিচ্ছি। আর এই কারিটা বা এই তরকারিটা আসলে আমরা মাঝে মাঝেই করে খাই, কারণ আমরা জানি যে শাক আমাদের নিয়মিতই খেতে হয়, এটা ভেজিটেবল, তো আমাদের দেহের জন্য খুবই ভালো। এবং পালং শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, যেটা প্রেগনেন্ট যেসব মেয়েরা আছে বা আসলে সবাই ছোট বড় সবার জন্য এটা খুবই উপকারী। সো আমার মনে হয় যে খাবারের তালিকায় এটা সপ্তাহে 2 দিন রাখলে খুবই ভালো, তাহলে আমাদের যে প্রয়োজনীয় পুষ্টিগুলো সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমার যে আজকের আইটেম সেটা রেডি, স্পিনাচ অ্যান্ড শ্রিম্প কারি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে। আর অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, গুড বাই।